নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা আছে বলেই সংলাপে বিএনপি অংশ নিচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে দলটি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে হালনাগাদ কার্যক্রম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভোটাররা। ইকরামুল আদনানের রিপোর্ট। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ আগে শেষ হলেও সে সময় নিবন্ধন করতে পারেনি লোপা ইসলাম। তবে শনিবার এসে ছবি সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। তার মতো ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হতে পেরে আনন্দে আত্মহারা এমন নতুন ভোটাররা। এতদিন তো এরকম কিছু ছিল না, এখন থেকে একটা নিজের একটা আলাদা মানে আইডেন্টিটি থাকবে, এটাই তো অনেক খুশির ব্যাপার। এটা ফাইনালি আমি ভোটের অধিকার পাচ্ছি। তবে এ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন এর সাথে সংশ্লিষ্টরা। আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আসলে আমরা যে কতটা হেয় প্রতিপন্ন হচ্ছি সেটা আমরা টিচার হিসেবে আপনাদের কাছে বলার মতো কোনো কিছুই নাই। ছবি তোলা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন ভোটাররা। যান্ত্রিক ত্রুটির কারণে হালনাগাদ কার্যক্রম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভোটাররা। এর কোনো সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচনী কর্মকর্তারা। আমার ছবিটা তুলতে প্রায় 10 মিনিট লেগেছে যে আমি বসিয়ে আছি, তোলা তুলতে পারতেছি না। কিছু কিছু ছবি স্পষ্ট আসতেছে, আবার কিছু কিছু সমস্যা হচ্ছে। সামান্য দুই একটা ক্যামেরা হয়তো স্টার নাও থাকতে পারে, কিন্তু সেই ক্যামেরা দিয়ে ছবি তোলা বাস্তবে সম্ভব। শনিবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় তিনি জানান ঢাকা মহানগরের প্রায় 1,60,000 নতুন ভোটার হালনাগাদে যুক্ত হবে, আর প্রবাসীরা দেশে আসলে যে কোনো সময়ে ভোটার তালিকা যুক্ত হতে পারবেন বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন কমিশনের উপর বিএনপির আস্থা আছে আর তাই আগামী নির্বাচনে তারা অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সিইসি। সংলাপে অংশগ্রহণ করার মানে হলো তারা নির্বাচন অবশ্যই আসবে এবং তার অর্থ হলো যে আমাদের কার্যক্রমে তাদের আস্থা আছে। রোববার কমিশন সচিবালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 17 সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।